সকাল থেকে আমি ভাবছি যে ভিডিও বানাবো ভিডিও বানাবো ভিডিও বানাবো, কিন্তু ভিডিও বানাতে পারিনি। তার কারণ হচ্ছে একটাই, সকাল থেকে ছাচ্ছা ছাচ্ছা করে ছাচ্ছারানির মতন বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিদের মধ্যে তো আমি ভিডিও বানাতে পারবো না, কারণ বৃষ্টির মধ্যে আমার ফোনটা একটু শোচনীয়, তো সেই জন্য আমি ভিডিও বানাতে পারবো না ভাই। তো যাই হোক, এখন ওয়েদারটা খুব সুন্দর, তো ওয়েদারটা তোমরা একটু ফিল নাও, আশা করি পিছন দিকটা দেখে তোমরা বুঝতে পারছো। তো ওয়েদারটার এখন ফিল নিতে থাকো স্লো মোশনের সাহায্যে, তো লেটস গো। গাইস দেখো, তোমরা এখানে আমাদের এখানে রামধনে উঠেছে ভাই, ওয়েদারটা দেখো শুধু কি লাগছে মাইরি। আজকে আমাদের এইচএস এর রেজাল্ট ছিল ভাই, মানে অনলাইনে আজকে পেয়েছি, কিন্তু কালকে আমরা স্কুল থেকে পাবো। কিন্তু আমরা অলরেডি এইচএস দিইনি, এইচএস কি জিনিস সেটা আমরা জানি না, মানে এইচএস এর সিটেই আমরা বসে দিই, কিন্তু আমরা পাস করে গেলাম ভাই। এরকম ভাগ্য আমাদের, মানে কি বলবো, এতটা ভালো ভাগ্য। কিন্তু আমার বন্ধুরা জানে না ভাই, মানে মিস্টার মুটি, ও না সরি মিস্টার নয় মিসেস মুটি, ও জানে না যে আমি পাস করেছি কি ফেল করেছি। তো আমি ঘরে ঘুমোচ্ছিলাম, ও আমাকে ফোন করে জিজ্ঞেস করছে যে হ্যাঁ পাস করেছিস কি ফেল করেছিস। ও জানে আমি পাস করে গেছি, যার জন্য ইয়ার্কি মারছে, যে মানে এমনি যেমন ইয়ার্কি হয় আর কি সেরকম ইয়ার্কি মারছে। তো আমি ওকে কাঁদতে কাঁদতে, মানে রীতিমতো কাঁদার অ্যাক্টিং করে আমি ওকে বলছি যে আমি ফেল করে গেছি। ও বিশ্বাস করে নিয়েছে, তারপর আমি ফোনটা সুইচ অফ করে দিয়েছি, আমার বোনেদের ফোনেতে ফোন করছে, কি বলবো কাঁদছে অলরেডি। তো সেইটা দেখো, একটা প্র্যাঙ্ক কল ওকে করবো, তো ওর রিয়াকশনটা দেখবো আজকে, ঠিক আছে। তো বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করি, লেটস গো। তো গাইস আজকে ওকে প্র্যাঙ্ক কল করছি, মানে ও ভাই কাঁদছে পুরো রীতিমতো, ঠিক আছে, কিন্তু আমি ওকে করছি। হ্যালো, কেন আমি ভালো লাগছে না, আমি ফেল করে গেছি কি করবো বেকার, ফোন ফোন খুলে দেখি এ ফোন করছে ও ফোন করছে। আমি মিথ্যা কথা বলছি না, সিরিয়াস বলছি আমি। আমি হাসিনি, সত্যি কথা বলছি। এখানে যদি মিথ্যা কথা মনে হয় তো আমার কিছু করার নেই, ভিডিও কল করিস না, ভালো লাগছে না। আমি ফেল করে গিয়েছি রে, তুই বিশ্বাস কর। আরে আমি মিথ্যে কথা বলি, তুই দিব্যি দিলি তবুও তোকে আমি মিথ্যে কথা বলবো, বল তোকে তোর দিব্যি আমি তো মানি, বল। আরে সত্যি কথা বলছি, আমি ফেল করে গেছি, মোমো মোমো সবাই পাস করে গেছে, আমি ফেল করে গেছি, ওরা ওই জন্য আমাকে ফোন করছে, আমি ওই জন্য ফোন সুইচ অফ করে দিয়েছি। আমি জানি না, আমাকে ফেল করে দিয়েছে। ঠিক আছে, তুই পূজাকে জিজ্ঞেস কর। হ্যালো, হ্যাঁ ও সত্যিকারেরই ফেল করেছে। এই না, হ্যাঁ সত্যি গো, তোমরা হাসছ না? আমি ফোন খুলবো না, সবাই ফোন করছে, এও ফোন করছে, না আমি ফোন খুলবো না, আমাকে এও ফোন করছে, তারা সবাই পাস করে গেছে, আমি ফেল করে গেছি, আমি মিডিল দিয়ে ফোন করে আমি কি বলবো তাদেরকে, মুখ দেখানোর একটা রাস্তা নেই আমার, এমনকি তোর আমার সব বন্ধুরা সবাই পাস করে গেছে, আমাকে সবাই কালকে বললো যে তোর কালকে ওই স্কুল ডেস লাস্ট দিন, অন্তত রেজাল্ট আনতে যাওয়া হবে, তো লাস্ট দিনকে স্কুল ডেস, আমি তো ভাবছি যে রেজাল্টটাও আনতে যাবো না, কারণ এই করোনাকালেও পরীক্ষা আমরা দিইনি, তবুও ফেল করে গেলাম, সেখানে আর মুখ দেখানোর কী আছে বল, এখানে আর মুখ দেখানোর কোনো জিনিস আছে কি? প্রজেক্ট তো সবই জমা দিলাম আমি,
ঠিক এইরকম এইরকম আমার চোখে জল কবে এসেছিলি জানিস? সেই মানে কি বলবো, নাইনে, হ্যাঁ নাইনে সত্যি বলছি আমার চোখে এরকম জল চলে এসেছিল। আমি জানি না আমি কি বলবো, আমি কি বলবো, আমাকে বল কি হয়েছে। কি বলো বল, এখানে হেডসেটে তো কিছু করার নেই, কারণ এটা তো বোর্ড থেকে ডাইরেক্ট হচ্ছে। না আরো দু তিনটে ছেলে আর একটা না দুটো মেয়ে ফেল করে গেছে, আমি তাদের সঙ্গে ফেল করে গেছি। আমি তোর দিব্যি কে বলছি তাও তুই বিশ্বাস করছিস না? তুই বল এবারে আমি কি করবো বল। আমি এখন দেখ ঘর থেকে বেরোচ্ছি আর ঘরে এখন ঢুকবো না, সত্যি কথা। আমি এখন ঘর থেকে বেরিয়ে যাচ্ছি, আমি এখন আর ঘরে ঢুকবো না। আমি যখন মাথা কেন কেন বাইরে গেলে কি হবে, কেন বাইরে গেলে কি হবে এটা কি? হ্যাঁ না 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 আমি বাইরে যাচ্ছি, এখন ভালো লাগছে না আমার। কি আমার ভালো লাগছে না, আমার পুরো মুড অফ হয়ে চোখে জল চলে আসছে। আমি বাপিকে কি বলবো, বাপি ফোন করেছিল আমি ফোন ধরিনি, আমি কি বলবো ভেবে পাচ্ছি না। বাপিকে তো আমিও ফোন করলাম, বাপি তো আমার ফোনটাও ধরলো। ধরে কি বলছে? আমি সত্যি বলছি আমি ফেল করে গেছি, সত্যি রে আমি ফেল করে গেছি। কি করবো এখন, কাঁদবো না তো কি করবো, আমি চুপ করে কি করবো বল। আমি জানি না রে আমি কেন এরকম ভাবে ফেল করে গেলাম, আমি নিজেই জানি না। কি করবো তুই এখন আমাকে বলে দে। তুই আমাকে বলে দে, আর আর আবার এক বছর কি এইচএস পড়বো নাকি পড়াতো না ছেড়ে দেবো? পড়বো, পড়ে কি হবে, পড়াশোনা করে কি হবে, পড়াশোনা করে আমি কি বলছি সর, হ্যালো 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 হ্যালো, পড়াশোনা করে কি কত বড় লোক হয়েছে, পড়াশোনা করে কি হবে? না আমি আর পড়তে চাই না, আমি আর পড়াশোনা করতে চাই না। কাঁদছো কেন তুমি,
তা কাঁদবো না তো কি করবো আমি, নাচবো। এত সুন্দর মুখটা কেলো বাঁদরের মতো হয়ে যাচ্ছে। ভাই কত কিছু বানিয়ে বানিয়ে বলবো আর আমি এত কিছু বানিয়ে বানিয়ে বলছি তবুও ধরতে পারছে না কি হয়, লাস্ট পর্যন্ত দেখা যাক। ইয়েস হ্যালো, হ্যাঁ হ্যালো, কাঁদবো কেন, কাঁদবো না তো কি করবোটা কি আমাকে বলে দে। কাঁদবো না তো কি করবো, এতদিন ধরে আমাকে বাবা মা মানুষ করেছে, পড়াশোনা করিয়েছে, আমি পড়াশোনা ফেল করে গেছি, কি করবো কেন আমি কি করবো বল। কি করবো তুই আমাকে বলে দে, সব থেকে বড় কথা এবছর তো ফেল করার কথা নয় গো, তুমি প্রতি তুলে দেবে তো গো, মাধ্যমিকে তুলে দিলে উচ্চ মাধ্যমিকে তুলল না। আরে আসলে হচ্ছে বছরে আমার যে খাতাটা দেখেছিল না ওটা আমার শ্বশুর মশাই হয় তো ওই জন্য, মানে এবছরে যে আমার খাতাটা দেখেছিল অনলাইনে ওই যে পরীক্ষা বই, কোথায় আর কি মারছি, কোথায় আর কি মারছি, কোথায় আর কি মারছি, আরে একটু বুঝে নিতে হয়। এ তুই কি এতদিন ধরে আমাকে চিনলি, মানে তুই এতদিন ধরে আমাকে কি চিনলি, মানে কোনটা কান্না আর কোনটা হাসি আমাকে চিনতে পারলি না। এটা কি হাতি ডাকলো নাকি, কেন পিটিয়ে কি হবে, কি বলবো আবার, তোমার কোন রাশি জন্ম, মানে তোমার ওই সিংহ রাশি হয় তুলো রাশি হয় তা কোনটা কোন রাশ তোমার, জানি না ওই জন্যই এত ভয় তোমার মধ্যে। যাই হোক এটা একটা প্র্যাঙ্ক হচ্ছিল, একটু দেখে নাও ভিডিও কলে, ভিডিও কলটা ধরে নাও চুপ করে। তো গাইস তোমরা দেখতে পেলে এতক্ষণ ধরে আমি ওর সঙ্গে প্র্যাঙ্ক করলাম, মানে ওর সঙ্গে অনেকদিন ধরে প্র্যাঙ্ক করার ইচ্ছা ছিল বাট আমি প্র্যাঙ্ক করিনি, কোনো কন্টেন্ট পাইনি, তাছাড়া আজকে আমি কন্টেন্টটা ওর থেকেই ঝেড়েছি, মানে ও আমাকে কিছুদিন আগে বলেছিল যে তোমার জন্মদিনে আমি তোমাকে প্র্যাঙ্ক করবো, আমাকে বলে দিয়েছিল ঠিক আছে, এরমভাবে অথচ কেউ প্র্যাঙ্ক করে না, কিন্তু ওর প্র্যাঙ্কের কথা শুনেই আর কি আমি প্র্যাঙ্ক করেছি ওর সাথে, মানে ও আমার সঙ্গে প্র্যাঙ্ক করবে তো তার আগে ওকে আমি একটা এক্সপিরিয়েন্স দিয়ে দিলাম যে এইরমভাবে জিনিস করলে একটু প্র্যাঙ্ক করা হয় ঠিক আছে, মানে ও আমাকে প্রথমে বলে দিয়েছে কিন্তু এটা এটা বলা উচিত নয় প্র্যাঙ্ক করার ক্ষেত্রেও, তোমরাও যখন কারোর সাথে কেউ প্র্যাঙ্ক করবে না তখন কাউকে আগে থেকে বলবে না। আজকে এইচএসের রেজাল্টটা বেরিয়েছে, তবে হ্যাঁ রেজাল্ট ভাই নাম্বার কত পেয়েছি বলা যাবে না, প্রক্রিয়ার রেজাল্ট পাস করে গেছি এটুকুনি বলে দিচ্ছি, পাস করে গেছি ঠিক আছে, এর থেকে বেশি উপর দিকে আর যেতে চেও না বস, খুব খারাপ হয়ে যাবে ঠিক আছে। এবার আমাদের কলেজে ভর্তি হতে হবে, আর ঘরে এখন শুয়েছিলাম, শুয়ে থাকতে থাকতে হঠাৎ করে দেখি ফোনটা বাজছে, আমি ফোনটা ধরে বলছি হ্যালো কে বলছো, তখন বলছে আমি মোমো, মিস্টার মোমো, আমি মিস্টার মোমো, আর মোমো তো খায় মানুষ, তুমি কি মোমো আবার কথা বলে নাকি, বলছে না রে ভাই আমি তো সৌরভ, আমি বলছি সৌরভ, আরে ঠিক আছে কী হয়েছে বল শুনি একটু, আমাকে বলছে কি, বলছে ভাই তোর রেজিস্ট্রেশনটা একটু বলতো, যেন বাপ খেলে মাল তুই, আর রেজিস্ট্রেশনটা বলতো একটু, আহ কেন রে
রেজিস্ট্রেশন বলে কি করবো রে? আমাকে বলছে আরে আজকে আমাদের পরীক্ষার রেজাল্ট রয়েছে। ও আজকে এইচ এস এর রেজাল্ট না? বলতে বলছি হ্যাঁ। আরে তুই কত নম্বর পেয়েছিস? আমাকে বলছে 375। আরে ও বাহ অসম। তারপরে আমাকে বলছি তো রেজিস্ট্রেশন নাম্বারটা দে তো। আরে যা তো ফুটো পাটা কিসের রেজিস্ট্রেশন নাম্বারটা বলছি তোমরা বলে আমি রেজিস্ট্রেশন নাম্বারটা ওকে দিয়েছি। দেওয়ার পরে দেখছি আমি একটা ডট 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 নাম্বার পেয়েছি। নাম্বারটা বলবো না ভাই, হ্যাঁ তবে আগে যে নাম্বারটা বললাম না সৌরভের ওটা ভুল আছে, বিশ্বাস করবো না ঠিক আছে। যদি আজকে ভিডিওটা ভালো লাগে তো ভাই প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইবটা করো। আমি জানি না সাবস্ক্রাইবারটা তোমাকে বাড়াতেই হবে, মানে আমাকে তোমাকে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতেই হবে। আমার এই থোবড়াটা দেখেছো যখন তোমাকে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতেই হবে, আমি জানি না ঠিক আছে। তুমি সাবস্ক্রাইব করবে, শেয়ারও করবে, লাইকও করবে, কমেন্টও করবে ঠিক আছে। তো আজকের ভিডিওটা এতটুকু। আর হ্যাঁ সবাইকে একটু সরি বলে নিই ভিডিও শেষে, কারণ একটাই অনেক দিন পর আজকে ভিডিও নিয়ে এসেছি, ভিডিওটা ভালো হয়নি, আগের ভিডিওটাও ভালো হয়নি। তো এই ভিডিওটা কেমন হয়েছে না হয়েছে আমাকে কমেন্টে জানিও ঠিক আছে। আজকের ভিডিওটা এতটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।